ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্করই বটে, আর যারা ভালোবাসেন স্নিগ্ধতায় মন রাঙাতে ঘরে রাখেন একগুচ্ছ তাজা ফুল। কিন্তু দিন না ফুরাতেই ফুলের পাপড়ি যদি নেতিয়ে পড়ে মন তো খারাপ হবেই। তবে দীর্ঘদিন ফুল তাজা রাখার কিছু উপায়ও আছে, এবারে থাকছে সেই টিপস। ফুল সে তো বিশুদ্ধ ভালোবাসার প্রতীক, আর তা যদি হয় প্রিয় বন্ধুর থেকে পাওয়া, তবে তা যত্নে রাখতে মন তো চাইবেই। ফুলের গোড়ায় সবুজ বৃতি শক্তভাবে এঁটে আছে এমন ফুল বেছে নিন। যে ফুলের তোড়ায় আধ ফোঁটা কুড়ি বেশি সেগুলো রাখুন ফুলদানিতে, দীর্ঘদিন তাজা থাকবে এমন ফুল। গাছ থেকে ফুল ছেঁড়ার পর দীর্ঘ সময় পানি শূন্য থাকলে নেতিয়ে যায় ফুলের পাপড়ি, আর তাই প্রতিদিন রাতে ফুলের উপর স্প্রে করুন, এতে সতেজ থাকবে ফুলগুলো। ফুলদানির পানিতে প্রয়োজন মতো মাউথওয়াশ মেশাতে পারেন, এই পদ্ধতিতে সপ্তাহখানেক ফুল সতেজ থাকে। ফুলদানির পানিতে চা চামচের সিকি ভাগ ব্লিচিং পাউডার মেশালে দীর্ঘ সময় ফুল সতেজ থাকে, ভিনেগার ব্যবহারেও মিলবে একই ফল। ফুলের জন্য চিনি একটি বিশেষ সার, তাই ফুলদানির পানিতে চিনি মেশালে ফুলের কলিগুলো ফুটে ওঠে সুন্দরভাবে। তবে সবার আগে সতর্ক হতে হবে স্থান নির্বাচন নিয়ে, যেখানে ফুল রাখবেন তা যেন উষ্ণ স্থান না হয়, তবেই পাওয়া যাবে কাঙ্ক্ষিত ফল। গাজী আনিস, চ্যানেল 24।